আজকে গুগল আমাকে প্রশ্ন করবে, তো আই এম প্রচন্ড চিন্তিত। বাবা মা আলমারি থেকে ছোটবেলায় কোন ইন্ডাস্ট্রিতে কার সাথে সব থেকে বড় চ্যালেঞ্জ? বিসি আছে, যাকে আই রিয়েলি হেট বলবো। এভরি ক্রিয়েটিভ পার্সন থিঙ্ক দ্যাট দে আর জিনিয়াস, সেম গোজ উইথ মি। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এনি বাদ অফ পিস পাস। What is this segment name? কি নাম? আগে চলো, let's see. আমার কিছু বলবে? আগে, let's go. So, বন্ধুরা আজকে আমরা একটু ভয়ে আছি, কারণ আমার যদি কিছু জানতে হয় তো আমি গুগল করি এনিথিং। আজকে গুগল আমাকে প্রশ্ন করবে, তো আই এম প্রচণ্ড চিন্তিত, প্রচণ্ড মারা কাজ করছে না, বাট লেটস সি। So we have how many questions? Let me see. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 The best part is that nobody is there to judge me. I'm thinking, I'm going to say it. Yeah. So here we go. Let's see. First question is what Google is asking me. Very good. তোমার ঘরে ছোটবেলায় কার পোস্টার থাকতো? আমার না বাইক বা কার নিয়ে একটা ফ্যান্টাসি ছিল, তো আমার এখনো মনে আছে লাল কালারে লাল রঙের একটা ডুকাতি ছিল বাইকের, আর একটা ফেরারির ফেরারি গাড়ির বড় পোস্টার ছিল। দিস আর দ্য টু থিং। আদার্স ঠাকুরের ছবি ভর্তি থাকতো। আমাদের ছোট একটা ঘর ছিল আমার বেডরুমে, আমার মানে ওই আর কি বেডরুমগুলো তো হতো না, আলাদা সব একটা ঘরের মধ্যে ছোটো ছোটো করে থাকতো। তো স্পেশালি আমার খাটের কাছে দুটো থাকতাম, ঘুম থেকে উঠে বাইক দেখতাম, ঘুম থেকে উঠে গাড়ি দেখতাম, কিন্তু ওই ঘরটা এক্সটেন্ড হয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেত। আর দেখবে প্রচুর ঘরে না দেয়ালে তারা ঠাকুর থাকে, তো আমার বাড়িতে ভর্তি থাকতো। তো আই থিঙ্ক দিস সত্যি বলছি। সেকেন্ড প্রশ্ন, প্রচুর কষ্ট করে টেপলো লাগিয়েছে এরা, বুঝতেই পারছি কেউ যাতে না দেখতে পায়। ভাই খুলতেও তো হবে ভাই। বাবা আলমারি থেকে ছোটবেলায় কোনো কিছু চুরি করার স্মৃতি? ভাগ্যিস আমার মায়ের ফোনে ইউটিউব নেই, বাবা দেখে বা মাঝে মাঝে ফেসবুক করে। ভাবতো ছোটবেলা চলে গেছি না, তো একটু চোখ বন্ধ করে ভাবতে হচ্ছে। প্রচুর ঘটনা আছে, যেটা আমার আর বাবার একটাই অভ্যেস। বাবার এই কারণে বলছি, বাবা আজ পর্যন্ত ধরতে পারিনি। আমরা কোনোদিন টাকা গুনে পকেটে রাখি না, এ কটা নোট আছে, পাঁচটা আছে না চারটা আছে, দুটো না একটা আছে। তো ছোটবেলায় যেটা হতো, বাবা জামাটা খুলে রাখতো, বাবা যখনই একটু ওই জায়গা থেকে সরতো, আমার আর বোনের মধ্যে প্ল্যান হয়ে যেত কে গিয়ে আগে অ্যাটাক করবে। বোনের বেশ ফাটা, তো ও খুচরো ছাড়া কিছু হাত দিত না, তো ও চারানা আঠানোর মধ্যেই থাকতো। আমার রেঞ্জ থাকতো 2 টাকা থেকে 5 টাকা। এক আধ দিন খুব লাকি হয়েছি, হয়তো যেদিন 10 টাকা অবধি গেছি, আদারওয়াইজ এই 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা অবধি চুরি করতে পেরেছি। বাট আগেন আই থিঙ্ক পরে যেটা মনে হয়েছিল, কে এইটা প্রত্যেক বাবা মারাই জানে হয়তো, কি তাদের ছেলেরা চুরি বলবো না টাকা পকেট থেকে নিয়ে নেয়, কারণ ওরাও জানে কি ওরা টাকা পাবে কোথা থেকে। প্রত্যেকটা মানুষের একটা ছোট বাচ্চাদের একটু খরচা আছে, ইয়ে আছে। আই বিলিভ কে এইটা অন্যায় হবে কি কেউ বলে কি কোনো বাচ্চারা চুরি করে। আমার মনে হয় সেই সুযোগটা বাবা মা দিয়েই রাখে কে তাদের ছেলেমেয়েরা চুরি করবে, বিকজ এমনি টাকা দিতে গেলে আমার মনে হয় কি বাবা মা মনে হয় কি টাকা দিচ্ছে নষ্ট হয়ে যাবে, বেশি কোথাও ফালতু অভ্যেস নিয়ে নেবে, যা তা খাবে, পেট খারাপ করবে, ইয়ে হবে ও হবে। তো বাট ওই ডিসকাউন্টটা দিয়েই রাখে, যেখানে ইউনো লাইক আই থিঙ্ক বাবারও জানে, যেটা আমি একটু আগে বললাম ভুল বললাম, কি বাবারও জানে কত টাকা ছিল কত টাকা কমেছে, ও জানে এই রেঞ্জের মধ্যেই আছে, 5 টাকা 6 টাকার মধ্যেই আছে বা 10 টাকা। আজকের যুগে হলে 50-100 টাকার মধ্যেই আছে, তো বেশি কিছু পাওয়া যাবে না 50-100 টাকা। কোশ্চেন নাম্বার 3, লেটস সি। খুলদা সিম সিম
ছোটবেলা এমন কারোর সাথে শত্রুতা যার কথা আজ ভাবলে খুব হাসি পায়। আই নেভার হ্যাড এনি এনিমিজ লাইক আজ পর্যন্ত না। আমি চিল আউট কারণ আমি বিশ্বাস করি বেশি ইম্পর্টেন্স দিয়ে দিলে কাউকে শত্রু বানলে সেটা আমার ভুল, কারণ ওই মানুষটা এত ইম্পর্টেন্স নেই আমার জীবনে, তার আমি ওকে শত্রু বানাবোই বা কেন। আমার হচ্ছে শত্রু বানানোর আগে তাকে ভালোবাসাটা খুব দরকার। ইফ ইউ ডোন্ট লাভ দ্য পার্সন দ্যার ইজ নো পয়েন্ট অফ ফাইটিং উইথ দ্য পার্সন, জাস্ট ইগনোর। ওকে দাদা, এই এই প্রশ্নটা অনেকক্ষণ ধরে উকি মারছে আমাকে, তো লেটস গো টু দিস কোশ্চেন অনলি। বেচারা থাকতে পারছে না। ওকে, ইন্ডাস্ট্রিতে এসে সব থেকে বেশি কাকে মিস করো? এখানে আরেকটা কাকে কাকে হলে ভালো হতো। ইন্ডাস্ট্রিতে এসে সব থেকে বেশি কাকে কাকে মিস করো? না, জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক ইন্ডাস্ট্রিতে এসে সব থেকে বেশি নিজেকে মিস করি, কারণ ইউ ক্যান আদার বি দেব অর ইউ ক্যান আদার বি ইউ, তো আই প্রিফার টু বি দেব, কারণ ইউ ইজ নট ইম্পর্টেন্ট, দেব ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে ইফ ইউ আস্ক মি কে হোয়াট আই মিস, আই মিস মাই সেলফ, বাট আম হ্যাপি হোয়াট আর আই এম টুডে, আই এম হ্যাপি বিং দেব, বাট অ্যাট টাইমস আই ডু মিস মাই সেলফ। Let's go with this one. ইন্ডাস্ট্রিতে কার সাথে সব থেকে বড় চ্যালেঞ্জ? একটা ছেলে আছে তার নাম হচ্ছে দেব, ও ওকে আমি সবসময় বিট করতে চাই, কারণ আই অলওয়েজ ওয়ান্ট টু ডু বেটার দ্যান হিম, আই অলওয়েজ ওয়ান্ট টু সি কেউ ইজ অলওয়েজ আমার থেকে নিচু, কারণ দিস গাই দিস দেব ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং, সব সময় নতুন কিছু ভাবে, নতুন কিছু করতে চলে, নতুন কিছু সারাক্ষণ ছেলেটা নতুন একটা খিদে, আমি সেই খিদেটাকে বাড়িয়ে রাখতে চাই, মানে সেই খিদেটাকে আগড়ে রাখতে চাই, কারণ খিদের জন্যই মানুষের খিদে থাকলেই পরিশ্রম করে, মানুষের খিদে থাকলেই আই থিঙ্ক যে কোনো যুদ্ধ পাওয়ার থাকলে জেতা যায় না, যে কোনো যুদ্ধ উইন থাকলে জেতা যায়, সাহস থাকলে জিতে যায়, সেরকমই ফর এ ক্রিয়েটিভ পার্সন লাইক আস, অল অফ আস, ফর এ ক্রিয়েটিভ পার্সনের জন্য আমার তাদের খিদে থাকাটা খুব দরকার। মা সবসময় বলতো কি পেট ভর্তি করে খেও না, একটু কম খাও, একটু খিদে থাকা উচিত, সেই খিদেটাকে, সেই খিদেটা তোমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড নাও কে ওর অ্যাকচুয়ালি মানেটা কী। ইন্ডাস্ট্রিতে প্রথম রোজগার কিভাবে কত টাকা? ইন্ডাস্ট্রিতে আমার আমি প্রচুর অ্যালবাম করেছি, মাঝে মাঝে টের পাই সেটা ডিলিট করে দিই, পরে টুইটারে ফেসবুক ইউটিউবে আছে, মাঝে মাঝে আসে প্রচুর। আর ভিনাসের জন্য আমি অ্যালবাম করেছি, দিনে তিনটে গান, তখন পার ডে আমি হয়তো তিনটে গানের জন্য 1,500 টাকা পেতাম। আই এম টকিং অ্যাবাউট কবে, 3-4 সময়, 2003-4 ওই সময়। তো আই ইউজ টু ডু 3 সংস পার ডে, অ্যান্ড 3 দিনের টাকা হয়েছিল হয়তো, অ্যান্ড আই থিঙ্ক আই গট সাম 9,000 রুপিস, 9,000 রুপিসই পেয়েছিলাম, বাট 1,500 টাকা নয়, তাহলে কিছু 3,000 টাকা হয়েছিল হয়তো কবে। তো ফার্স্ট চেক অফ মাই লাইফ ওয়াজ 9,000 আর সামথিং, হ্যাঁ, বিকজ অফ দ্যাট অ্যালবাম, মানে ওই অ্যালবাম করেই পেয়েছিলাম। Let's see, আমার গুগল কাকু আমার জন্য কি রেখেছে পরের প্রশ্নটা। গুগল কাকু খুল যা, সেম সেম। এখন যদি আবার কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও কি করবে? উল্টো দিকে পালাবো, আই টেল ইউ স্টোরি। হ্যাঁ, আমার এখনো মনে আছে, লাইক আমরা ইঞ্জিনিয়ারিং যারা পড়েছি, ইঞ্জিনিয়ারিং যারা ডাক্তারি যারা পড়ে, কারণ তাদেরকে একটা সাবজেক্টের জন্য 10টা অথরের বই পড়তে হয় আর কি। তো লাইক এনি ওয়ান সিলেবাস, তো উই হ্যাভ টু গো থ্রু 3-4 অথরস বইগুলো, বুকসগুলো। তো ওয়ান ফাইন ডে আমার ফাইনাল ইয়ারে 2003-তে একটা পেপার লিক হয়েছিলো, অ্যান্ড পুনাতে আমরা পড়তাম, অ্যান্ড লাতুর একটা গ্রামে কোথাও একটা কোশ্চেন পেপার ধরা পড়েছে, সেইটা নাকি সাপোজ টু ওয়ান অফ দোজ কোশ্চেন পেপার যেটা আসার কথা ছিল, বাট অ্যাকর্ডিং টু বোর্ড
তখনকার বোর্ডের, আমি জানি না এখনকার কি, ডেফিনেটলি একই নিয়ম হবে, দে হ্যাভ 7 সেট অফ কোশ্চেন পেপার্স। তো আমাদের বলা হলো আমরা ফাইনাল ইয়ারে দিয়ে পরীক্ষা দিয়ে আমরা বাড়ি চলে এসেছি, মানে বম্বে থেকে, সরি পুনা থেকে বম্বে চলে এসেছি। হঠাৎ করে আমাদের কাছে মেসেজ এলো কে পেপার লিক হয়েছে, ধরা পড়েছে, তো পেপারটা রি এক্সাম হবে। ওই দিনে আমরা যা ডিপ্রেশনে ছিলাম কি, একটা পরীক্ষা মানে একটা ফাইনাল ইয়ারে একটা পরীক্ষা একটা সাবজেক্টে শেষ হওয়া মানে এই বুক, দাদু আর দেখা হবে না এই জীবনে, যান ভিতরে, দাদু আর দেখা হবে না এই জীবনে, দান এইভাবে সেলিব্রেট আফটার দ্য এক্সাম, কারণ এই বইটা এই অথরটা জীবনে মুখ দেখবো না, এই বইটা আর জীবনে খুলবো না। অ্যান্ড দেন উই কাম টু নো দ্যাট কে আবার বইটা পড়তে হবে, আবার করতে হবে। কলেজের মজাটা ভালো, পড়াটা এখন একটু চাপ, বয়স হয়ে যাচ্ছে তো চোখে একটু কম দেখি, মানে পড়তে হবে প্রবি দ্যাটস না, তো পড়তে ভালোবাসি না। Okay, let's go with the next question. নিজের চেহারায় কি পরিবর্তন করতে চাও? ওকে, এই বছর যদি সব ছবিগুলো রিলিজ হয়, ইউ উইল সি দেব উইথ সিক্স প্যাক যেটা চ্যাম্পে ছিল, ইউ উইল সি দেব ইন অ্যাডভেঞ্চারাল যেটা চাঁদের পা রিলিজ হবে, ইউ উইল সি দেব ইন 102 kg যেটা চ্যাম্পেও ছিল, বাট দিস টাইম ইজ 107 ফর আর 80 ইয়ার্স ওল্ড ম্যান যেটা হয়তো ধূমকেতুতে। তো আই রিয়েলি এক্সপেরিমেন্ট টু মাচ উইথ মাই সেলফ, মানে আমি নিজেকে অ্যাক্টর হিসেবে দেখতে চাই, অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে দেখতে চাই, কি দ্য রোল উইচ আই প্লে, আই ওয়ান্ট টু লিভ দ্য ক্যারেক্টার, ইউনো লাইক আই ওয়ান্ট টু লিভ দ্য লাইফ অফ এ ক্যারেক্টার। নেক্সট ইয়ার যেই ছবিটা আমি প্ল্যান করবো, লাইক ওয়ার আই হ্যাভ টু বি লাইক 50-55 ইয়ার ওল্ড ম্যান, তো সেটা মাথায় চলছে কি যদি নিজের চেহারার কি পরিবর্তন করতে চাও এই মুহূর্তে দাঁড়িয়ে, তো আমার মনে হয় আই ওয়ান্ট টু প্লে দ্যাট রোল অফ 55 ইয়ার্স ওল্ড ম্যান। তো আই ডোন্ট নো হোয়াট, বাট আই থিঙ্ক আফটার ফেব্রুয়ারি মার্চ আই প্ল্যান দ্যাট লুক, কারণ তার মধ্যে আমার দুটো ছবি আরও আছে, সেটা শেষ করে আই প্ল্যান দ্যাট দিন কমপ্লিটলি ইন মাই প্রোডাকশন হাউস অনলি, কারণ এই ছবিগুলো অন্য কেউ বিশ্বাস করে না, বাট হার্ড কোর কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম, তো সেই জন্য I won't do that alone. I'm very excited about that film next year. Next. তোমার কোন বদ্ধবেশ তুমি পরিবর্তন করতে চাও? Every creative person thinks that they are genius. Same goes with me. I don't think I have any বদ্ধবেশ. লাস্ট কোশ্চেন ভুলে গেছি, এত এক্সাইটেড হয়ে গেছি সব প্রশ্ন উত্তর দিতে দিতে ভুলে গেছি কি দিস ওয়াজ দ্য লাস্ট, তারপরে আমি বাড়ি যেতে পারবো। এনিওয়ে কোশ্চেনটা তো পড়িনি, বাবা তো তোমার জন্য অনেক কিছুই করেছেন, তুমি কি করেছো বাবার জন্য? সত্যি কথা বলতে গেলে আমি এখনো কিছুই করতে পারিনি বাবার জন্য। আই বিলিভ কে বাবা মায়ের, বাবা মা যা করে সেটা কোনো ছেলে মেয়ে কোনোদিনও ফেরত দিতে পায় না, আমরা চেষ্টা করতে পারি শুধু। আই থিঙ্ক নো চাইল্ড ইন দিস প্ল্যানেট ক্যান ডু হোয়াট দে হ্যাভ ডান ফর আস, তো আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি, আই প্রে এভরি ডে এভরি নাইট ফর দ্যাম কে দে শুড বি হ্যাপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দে শুড বি প্রাউড, ওদেরকে যেন জীবনে কোনো কারোর কাছে টাকা চাইতে যাতে না হয়, দে শুড বি লাইক মাই ড্যাড ইজ এ ফাইটার। আই বিলিভ কে বাবা সারাক্ষণ, বাবা ছোটোবেলা থেকেই নিজে রোজগার করেছে, বাবা অ্যাট দ্য এজ অফ 9 গ্রাম থেকে পালিয়ে গেছিলো, বাবার আমার বড় জেঠু দুজনেই বম্বেতে মানুষ হয়েছে, খেটেছে, প্রচুর স্ট্রাগল তাদের জীবনে, তো বাবা বসে থাকতে পায় না, যেটা আমি ছোটোবেলা থেকে বুঝতে পেরে গেছি কি বাবা হি ক্যান বি মেড সিট আইডল। অনেক লোক আছে যারা চুপ করে বসতে আর ভালো আছে, যারা কাজ করে আমাকে দাও চুপ করে বসতে আমি ঘুমিয়ে পড়ো, আই লাভ টু সিট হলো আর কে কাজ করো আর খাওয়ার নিয়ে এসো নিয়ে এসো, কিন্তু বাবা মতন লোক বা আমার বাবার কথা বলছি, হি কান সিট আইডিয়াল, মানে হি হ্যাজ টু ডু সামথিং, বাড়িতে থাকলে রান্না করতে থাকবে, করতে থাকবে, মানে কোথাও মানে শুটিং এলে শুটিংয়ে এসে রান্না করতে, কে কি খাচ্ছে এই হচ্ছে, হি ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ ভেরি এনার্জেটিক। তো যখন আমরা কলকাতায় শিফট হলাম, দেন আই আন্ডারস্টুড দ্যাট হি ওয়ান্টস টু ডু সামথিং, হি আই ক্যান মেক হিম সিট, আর বাবার মধ্যে ট্যালেন্ট আছে, ইউনো লাইক বাবা লাভস টু কুক, হি ইজ এ বেস্ট কুক, বাবা নিজের ট্যালেন্টটা ওয়েস্ট করছে, দেন আই থট অফ ওপেনিং রেস্টুরেন্ট ফর হিম, বাট আগেন আই এম টেলিং ইউ কে ইটস নট দ্যাট কে আই হ্যাভ ডান সামথিং, প্রবলি হয় না কে
যে প্রচুর পরিশ্রম করেছে, যে প্রচুর মানুষের ভালো করেছে। আমি আই স্টিল রিমেম্বারকে আমরা বোম্বেতে যেই পাড়ায় থাকতাম, যার মেয়ের বিয়ে হতো বা কোনো ছেলে বিয়ে হতো, বাবার কাছে চলে আসতো, আরে গুরু ভাই আপ থা কিছু হেল্প করে দেন, বা 30-40-50 দিয়ে দিচ্ছে, আর মার আমি সব করে বলতাম বাবা কী কেন টাকা, এই টাকা দাও আমি কিছু কাজ করবো, আমার এইটা করবে, না না ঠিক আছে তুই বুঝবি না, ওরা গরিব মানুষ। তো এখন বুঝতে পারি প্রবলি অল দিস গুড থিং বাবা যেটা লোকেদের জন্য করেছে, গড হ্যাজ কেপ্ট হিম কেপ্ট দ্যাট থিং অ্যাসাইড। আজকে হয়তো বাবা প্রবলি ডোন্ট নিড এনিথিং, বাট গড হ্যাজ বিন ভেরি কাইন্ড টু হিম। তো সেই জন্য আমি বলবো কি দিস ইজ হোয়াট ওয়াজ পেন্ডিং অর ডিউ উইচ গড হ্যাজ কেপ্ট ফর লাস্ট মেবি ইউনো লাইক 50-55 ইয়ার্স, তো সেটা বাবা আজকে পাচ্ছে। তো সেখানে আমি কিছু করতে পারি, বাট ডেফিনেটলি সামডে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর হিম, আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট, আই ওয়ান্ট হিম টু বি দ্য বেস্ট প্রোডিউসার, আই ওয়ান্ট হিম টু বি দ্য বেস্ট শেফ, আই ওয়ান্ট হিম টু বি দ্য বেস্ট রেস্টুরেন্ট ওনার ইন দ্য সিটি। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কফি রিলিজ হচ্ছে 22nd September। গুগল কাকু অনেক কিছু জেনে গেলেন আমার বিষয়ে, তার সঙ্গে সঙ্গে আপনারাও জেনে গেলেন। এবার আমি জানতে চাই কি ককপিট দেখতে কবে যান আপনারা? 22 তারিখে তো রিলিজ হচ্ছে, মা আসছে ককপিটে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।